রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার যাওয়ার সময় যেহেতু পরিবেশ আমাদের আগের মতো নেই, সব সময় নিচে চোখে রেখে হাঁটা যায় না। ইচ্ছা থাকলো হাঁটা, আপনি শুধু ইচ্ছাটা রাখবেন, হাঁটতে না পারেন ওই ইচ্ছাটার কারণে আল্লাহ আপনার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিবেন। আর একটু জোরে বলেন না। কারোর সাথে কারো দেখা হলো, চিনা নাই জানা নাই, সালামটা দিলেন মুসলিম হিসাবে, মুখে একটা মুসকি হাসি রাখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কে ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই ভালো আছি। এক মিনিটও পার হয় নাই, এই কাজ দুইজন মুসলমান দুইজন নবীর উম্মত করছে, ওদিকে আল্লাহ পাক বলে যে ও ফেরেশতা, তারা দুইজনের হাত মুসাফা থেকে ছোটার আগে তাদের সগিরা গুনাহ মাফ করে দিয়েছে। সালামের জন্য আলাদা সওয়াব, মুসকি হাসির জন্য আলাদা সওয়াব, সাক্ষাতের জন্য আলাদা সওয়াব, আন্তরিকতার জন্য আলাদা সওয়াব, সুন্দর একটা কথা বলার জন্য আলাদা সওয়াব, মুসাফার জন্য আলাদা সওয়াব, বিদায় দেওয়ার জন্য আলাদা সওয়াব। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? এবার নেক আমল কি আল্লাহ আমাদের অর্জন করা কঠিন করেছেন না সহজ করেছেন? আর একটু জোরে বলেন না। সহজ করেছেন, নিতে যদি না জানি ব্যর্থতা আমাদের, যদি অর্জন করতে না জানি দোষ আমাদের। আল্লাহ এবং রসুল সব সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ কি করলেন, আমাদের জীবনটাকে সহজ বানায় দিলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, 24টা ঘন্টা তুই বান্দা শুধু আমার ইবাদত করবি, তার মানে আমাকে খুশি করবি। তাহলে এখন টোটাল অঙ্কটা একটু মিলাম তো, আমাদের শুধু একটাই কাজ, কাকে খুশি করা? ভাইয়া জোরে বলেন না, আমাদের কাজ হচ্ছে কাকে খুশি করা। তাহলে আমাদের স্বপ্ন কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাত দিবেন কে, কখন দিবেন? এক কথাই উত্তর, রব যার উপর খুশি হবে জান্নাত সে পাবে। আমাদের কাজ হচ্ছে কাকে খুশি করা, জোরে বলেন না কাকে। এবার আল্লাহকে একটু প্রশ্ন করেন যে আল্লাহ তুমি কি করলে খুশি হবে একটু বলো না। আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি? আমি কি বেশি কঠিন জটিল বানাই ফেলছি? ও আল্লাহ তুমি কি করলে খুশি হবে একটু বলো না, আমি একটু করার চেষ্টা করব, পারি না পারি চেষ্টা করব। রব বলে যে আমি তো তোমাদের সাথে কথা বলবো না। তাহলে আমরা জানবো কিভাবে? বলে যে মেসেজটুকু পাওয়ার জন্য তো মেসেঞ্জারকে পাঠিয়েছি নবী রহমতুল্লিল আলমিন। এবার নবী রহমতুল্লিল আলমিন শিখাই দিচ্ছেন, দেখেন হে আমার উম্মত, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো এতিম বাচ্চা পাও, দিল থেকে খুশি মনে বলেন না সুবহানাল্লাহ, তোমার জানাই যদি কোনো এতিম বাচ্চা পাও, ব্যস্ত সময়ের থেকে দুইটা সেকেন্ড ব্যয় করে দাঁড়াও, তার মাথার উপর একটু হাত বুলাই দাও, তার কেউ নাই, তুমি একটু শুধু হাত বুলাই দাও, একটু হাত বুলাই দাও, তোমার এই হাত বুলানোটা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। ঘরে আসলেন, মা বাবার চেহারার দিকে মায়ার নজর একবার তাকালেন, সত্তার সাথে বলছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, মা বাবার চেহারার দিকে যত ব্যস্ততার ভিতর, রাগ অভিমানের ভিতর মায়া বা মা বাবার দিকে একটু মায়ার নজরে তাকালেন। রব্বে করিম বলে সুপ্রিম কোর্টের রায় ডিস্ট্রিক্ট কোর্টে চলে আসলো, এ ফেরেশতা আমার বান্দার আমল নামাই মকবুল একটি হজের সওয়াব আমি দান করেছি, তুমি লিখে নাও। কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? জোরে বলেন না। আরে যার রব রহমান, সমঝা করো ইয়ার, সমঝা করো, যার রব রহমান, যার নবী রহমাতুল্লিল আলামিন, তারা যদি জান্নাত না পায়, পাবে তো পাবে কে বলেন? নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হয়ে যদি আমরা জান্নাত না পাই, অন্যদের জান্নাত পাওয়া আরো বেশি কঠিন হয়ে যাবে। কিভাবে বলি আপনাদেরকে বোঝানোর, কিভাবে চেষ্টা করি, আল্লাহ তাআলার যত নবীর উম্মত সবাই আল্লাহর বান্দা সত্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সম্মান দান করেছেন যে সম্মানটা ইতিপূর্বে কোন নবীর উম্মতকে দান করেননি। খুশি মনে বলবেন না সুবহানাল্লাহ, কুনতুম খাইরা উম্মত বলেছেন আল্লাহ পাক, বলেছেন উম্মতের লিস্টের ভিতরে আমি আল্লাহ শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত ঘোষণা করে দিলাম। আগের যুগের উম্মতের জন্য বান্দার জন্য আল্লাহ এমন ফ্যাসিলিটি দেয় নাই যেটা আমাদেরকে দিয়েছেন।
আরেকটু জোরে বলেন না, তম্মদে একটা কি জানেন, ফাজকুরুনি আজকুরুকুম, একটু মনোযোগ। এই আয়াত এমন আয়াত, এমন আইন, এমন সংবিধান, এমন সুযোগ আমাদের পূর্বে কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই, শুধু আমাদেরকে দিয়েছেন কি, ও আমার নবীর উম্মতেরা ফাজকুরুনি, তোদের আমি রবকে ডাকতে দেরি হবে, আজকুরুকুম আমি আল্লাহর উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার আসেন, বান্দার কাজ কাকে স্মরণ করা, এটা তো আমাদের ডিউটি, আল্লাহর তো কোনো ডিউটি নাই, আল্লাহ তো ডিউটি মুক্ত, কিন্তু আল্লাহ আমাদের প্রতি কত এহসান করছে দেখেন। তুই পটিয়া থেকে আমাকে ডাক, আমি ওখান থেকে তোকে ডাকবো, আরেকটু জোরে, তুই আমাকে ডাকবি সওয়াবের আশায়, বাঁচার আশায়, আর আমি তোর ডাকে সারা দিব তোকে জান্নাত দেওয়ার জন্য, তোকে সওয়াব দেওয়ার জন্য, তোর রিজিক বাড়াইয়া দেওয়ার জন্য, তোর সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য, তোর সমস্ত বিপদকে আহসান করে দেওয়ার জন্য। এই সুযোগ আমরা পেয়েছি, অন্য কোন নবীর উম্মত পায়নি। এবার আপনারাই বলেন, ভাইয়া এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামে যাই, বুঝতে পারছি না, এত সুযোগ পাওয়ার পরেও যদি আমাদের জায়গাটা জাহান্নামে হয়, আমাদের চাইতে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে। সেজন্য বলি, সময় আমাদের অনেক কম, অর্ধেক সময় চলে গিয়েছে, আল্লাহর ওয়াস্তে এই সময়টা অন্যের দোষ খুঁজে নষ্ট করবেন না ভাইয়া, এই সময়টা অন্যের পিছনে লেগে নষ্ট করবেন না, এই অল্প সময়টা অন্যের বদনাম করে নষ্ট করবেন না, এই সময়টা ঝগড়া ফাসাদ করে নষ্ট করবেন না, নীরবতাকে সাথে রাখেন, ঈমানে শক্তি দিয়ে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে বর্ষার সাথে চলতে থাকেন, দুনিয়াও সুন্দর হয়ে যাবে আল্লাহ চাইলে, পরকালও সুন্দর হয়ে যাবে। সুবহান।